क्रिकेट विश्वे वनडे बांग्लादेश एक प्रतिष्ठित शक्ति एक समय जखन बांग्लादेश के बोले कोये हारानो जेत जा एखन दुस्वप्न ओई समय वीरेंद्र सेवागेर ऑर्डिनारी दल थेके शुरू करे बहु साबेक क्रिकेटर बांग्लादेशेर क्रिकेट निये एक समय हासि ठाट्टा करतें से समय बांग्लादेशेर पक्षे बैट धरेछिलेन अस्ट्रेलियार साबेक तारका क्रिकेटर तथा जनप्रिय धारावाहिककार डिन जन्स बांग्लादेश क्रिकेट दलेर एई शुभाकांक्षी आज बृहस्पतिवार हुट करेई हृदरोगे आक्रांत हये मारा गेछेन 2015 साले जंगी हानार परिप्रेक्षितिते बांग्लादेश सफर बातिल करेछिल अस्ट्रेलिया क्रिकेट दल तखन खूब समालोचना हय डिन जन्स तखन सिडनी मर्निंग हेराल्डे बोलेछिलेन जंगीर भये नय पराजयेर भये बांग्लादेश सफर बातिल करेछे अस्ट्रेलिया कारण उपमहादेशे अस्ट्रेलियार रेकर्ड खूब एकटा भालो नय ताछाड़ा बांग्लादेश दल एखन अनेक उन्नति करेछे एबं तारा अस्ट्रेलियाके हारानोर क्षमता राखे 2017 साले आगस्टे सेई सफरे राजी हय अस्ट्रेलिया तखन बांग्लादेश दारुण धारावाहिक परफर्म करे जाच्छिलो डिन जन्स तखन ओजिदेर सतर्क करे बोलेन आगस्टे बांग्लादेशके हाराते होले अस्ट्रेलिया क्रिकेट दलके तादेर सेरा खेलाटाई खेलते हबे ना होले तारा बांग्लादेश क्रिकेट दलेर काछे हारबे निश्चित सेई सीरीजे टाइगाररा इतिहास गड़ेछिलो बांग्लादेशेर काछे प्रथमबारेर मतो टेस्टे हेरे गियेछिलो पराक्रमशाली अस्ट्रेलिया 2017 साले चैम्पियंस ट्रफी न्यूजीलैंडर विपक्षे दुर्दान्त जय पेयेछिलो बांग्लादेश 33 रान 4 उइकेट पड़े जावर पर साकिब महमूदुल्लार अविश्वास्य जुटीते 265 रान चेज करा सम्भव हयेछिलो सेई मैचेर पर टुइटारे डिन जन्स लिखेछिलेन 33 रान 4 उइकेट पड़े जावर पर 265 रान चेज कराटा प्राय असम्भव ब्यापार साकिब जे बंदुकेर मतो ताते सन्देह नेई তবে আমি সবসময় মাহমুদউল্লাহকেও কৃতিত্ব দিতে চাই গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের একটি লাল রঙের জার্সি ছিল সেটি পরে একটিমাত্র ম্যাচেই খেলেছিল টাইগাররা সেই জার্সিকে বিশ্বকাপে সেরা ঘোষণা করেছিলেন ডিন জন্স টুইটারে লিখেছিলেন আজ আমার সবচেয়ে ভালো লাগছে কি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের লাল টি-শার্ট এবারের বিশ্বকাপের সেরা দলীয় টি-শার্ট এভাবে সব সময় বাংলাদেশের ক্রিকেটের পাশে থেকেছেন উৎসাহ দিয়েছেন ডিন জন্স ধারাভাষ্যকার হিসেবেও বাংলাদেশে তিনি জনপ্রিয় ছিলেন তার জীবনটা জুড়ে ছিল শুধুই ক্রিকেট ডিন জন্সের মৃত্যু তাই ক্রিকেট বিশ্বের জন্যই ক্ষতি বয়স 59 শরীর বেশ শক্ত সমর্থই দিব্যি কাজের মধ্যেই ছিলেন ডিন জন্স মুম্বাইতে সেই কাজের মধ্য থেকেই ডুব দিলেন চিরতরে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ধারাভাষ্যকারের পৃথিবী থেকে চলে যাওয়া যেন অবিশ্বাস্য ঠেকছে শচীন টেন্ডুলকার বিরাট কোহলি রমিজ রাজা স্টিভেন স্মিথ বা কুমার সাঙ্গাকারাদের কাছে ডিন জন্সের জন্য তাই শোক বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জন্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় হাহাকার জন্সের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসে অনেকবার ধারাভাষ্য দেওয়া হর্ষা ভোগলে টুইটারে লিখেছেন না ডিনো না আমি বাকরুদ্ধ স্তব্ধ আমি এই খবর গ্রহণ করতে পারছি না किंग्स इलेवन पंजाबर प्रधान कोच हिसेबे दुबईते थाका अनिल कुम्बले के तारा कोर्से एक सप्ताह आगे स्मृति बोलें प्रचंड धक्का देवार मतो खबर एई बछरटा आरो खराब हो गेल गत सप्ताहतेओ डिनोर संगे मजा करछिलाम भयाबह ओर परिवारेर प्रति समबेदना अस्ट्रेलियाय प्रथम सफरे डिन जन्स के प्रतिपक्ष हिसेबे पावार स्मृति मने करे शोक जानिएछेन किंगबदंती শচীন টেন্ডুলকার बोलें একদমই হৃদয় ভাঙা খবর দারুণ মনের মানুষ ছিলেন আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে তার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে তার আত্মার শান্তি পাক তার ভালোবাসার মানুষদের প্রতি সমবেদনা ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিরও হজম হচ্ছে না এই খবর বলেন ডিন জন্সের মৃত্যুর খবরে স্তব্ধ তার পরিবারের মানুষেরা শক্তি আর সাহস যেন পান এই প্রার্থনা করছি পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা হোটেল কক্ষে এভাবে চলে যাওয়া নিয়েই দিয়েছেন আবেগঘন বার্তা বলেন ডিন জন্সের চলে যাওয়ায় আমি পুরোপুরি শোকাহত ডিনো কতটা একাকী আর অসহায় বোধ করেছো তুমি হোটেল রুমে মৃত্যুর সময়টায় যেটা নিয়ে আমরা ধারাভাষ্যকাররা প্রায়ই ভয় পাই শান্তিতে ঘুমাও আমার বন্ধু কুমার সাঙ্গাকারার তো খবরটা বিশ্বাসই হচ্ছে না তার স্বদেশী স্টিভেন স্মিথের মনে হচ্ছে খবরটা প্রচণ্ড পীড়াদায়ক
আইপিএল খেলতে থাকা ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদেরও একই অবস্থা। জনস নেই এই কথাটা সবার কাছেই অবিশ্বাস্য। ধারাভাষ্যকার হিসেবে নাম কামানোর আগে 10 বছরের খেলোয়াড়ি জীবনটাও বেশ সমৃদ্ধ ছিল জনসের। 1984 সালে অভিষেকের পর দেশের হয়ে 52 টেস্টে 46.55 গড়ে 11 সেঞ্চুরি সহ করেন 3,631 রান। ওয়ানডেতে খেলেছেন 164 ম্যাচ, 44.61 গড়ে 7 সেঞ্চুরি এবং 46 হাফ সেঞ্চুরিতে এই ফর্মেটে করেছেন 6,068 রান।